হাই ভিউয়ার্স, আমি খালিদ আছি সলিউশন হাবের সাথে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা একটি ফ্রি কোর্স নিয়ে আলোচনা করব। এটা নাম হয়তো এটা আপনারা অনেকেই শুনেছেন যে প্র্যাকটিক্যাল এসইওর উপরে একটা ফ্রি কোর্স করা যায়, কিন্তু কীভাবে করতে হয় সেটা অনেকেই জানেন না, অনেকেই জানতে চান। তো সেটাই আমি দেখাবো। তো প্রথমে আপনারা ফেসবুকে গিয়ে বিআইটিএম লিখবেন, তাহলে এটা বিআইটিএম এর পেজটা পেয়ে যাবেন। এই যে বিআইটিএম, তো এই যে এনাদের পেজে শুধু বিআইটিএম @bisis.bitm লিখে আপনারা সার্চ দিতে পারেন। তো এখানে গেলেই এরা প্র্যাকটিক্যাল এসইও কোর্সটাই সাধারণত একটা সরকারি প্রতিষ্ঠান আন্ডারে ফ্রিতে করানো হয়ে থাকে, এবং এই কোর্সটা শেষ হলে আপনারা জানেন যে একটা স্টাইপেন্ড দেয়। তো এই যে এসিআইপির আন্ডারে এই যে কোর্সটা করানো হয়। তো এটা 23 ঘন্টা আগের একটা পোস্ট, তো সেই পোস্ট অনুযায়ী বলা হয়েছে যে এখানে এই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা এই কোর্সটিতে, ফ্রি কোর্সটিতে এনরোল করতে পারবেন। এবং আমি এই কোর্সটা করেছি, তো আমি বলতে পারবো যে এই কোর্সটা আসলে অনেক ধরনের, অনেক জায়গায় পেজ যে কোর্সগুলো হয় তার থেকেও অনেক মানসম্পন্ন কোর্স, তো আপনারা অবশ্যই করতে পারেন। তো অনেকে ফ্রি কোর্স থেকে ভাবে হয়তো বেশি একটা ভালো না, কিন্তু আপনাদের ধারণাটা আসলে পুরোপুরি ভুল, সেটা আপনারা এই কোর্সটা করলেই বুঝতে পারবেন। তো আমি দেখি আসলে আজকে দেখাই যে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো এখানে এই যে রেজিস্ট্রেশন, এই যে এখানে এই লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনে যাবেন। এই যে এখানে চলে আসবে আপনার, তারপরে আপনার ফার্স্ট প্রেফারেন্সে আপনারা প্র্যাকটিক্যাল এসইও দেবেন, তারপরে আপনার আরেকটা দেবেন হয়তো ওয়েব ডেভেলপমেন্ট বা যেটা আপনি, তারপরে থার্ড প্রেফারেন্সে আরেকটা দেবেন, তারপরে আপনার নাম, বাবার নাম, মার নাম সব কিছু দেবেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অবশ্যই লাগবে। তো আপনার যদি কার্ড না থাকে তাহলে আসলে আপনারা হয়তো এই কোর্সটি করতে পারবেন না। আর হলো এখানে ইমেল নাম্বারটা দেবেন যেটাতে আপনি, যেটা আপনি ব্যবহার করেন, এই তো। তারপরে সবগুলো ফিল আপ করবেন, আপনার অ্যাড্রেস ট্যাড্রেস সব ফিল আপ করবেন। তারপরে একটা ছবি এখানে দিতে হবে, আপনার ছবি 300 width 300 height-এর। তারপরে এখানে একটা ক্যাপচা আসবে, এই তো হয়ে গেলো। তারপরে আপনি এটা সাবমিট করে দেবেন, তাহলে দেখা যাবে 1 মাস লাগবে না, হয়তো 10 দিন 12 দিনের মধ্যে মাথায়, যেহেতু এই কোর্সটা আপনার এখানে বলছে যে আগস্ট মাসে শুরু করবে, তাহলে আপনাদের হয়তো 5-10 দিনের মধ্যেই একটা ফিরতি ইমেলে জানানো হবে যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর ইন্টারভিউর নাম শুনলে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি শুধু জাস্ট বলবেন যে এসইওটা করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, এই সব প্রশ্নই করবে, বেশি কঠিন কোনো প্রশ্ন করবে না। আর অনেক সময় তো প্রশ্ন করেও না, আমরা যে আমি যখন করছিলাম তখন শুধু জাস্ট আমাদের কাগজপত্রগুলো জাস্ট জমা দিয়ে হয়ে গেছিলো। তো এইভাবে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারবেন। এটা আপনাদের এই যে বিডিবিএল ভবনে 3তলাতে। তো আশা করি অনেকের কাজে লাগবে, এটা অনেকের উপকার হবে, তো সেই জন্য এই ভিডিওটা করা। তো ধন্যবাদ সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।